হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা যাচ্ছি দীঘা, আমাদের পুরো এবারে ইউটিউবে ভিডিও করে ছজনই আছি। তো কেমন এক্সাইটেড? পুরোটাই বালের মতো। হ্যাঁ, আর গান ফাটা এক্সাইটেড, গান ফাটা। কিছু মনে করো না, ওরা ওরকম ইয়ার্কি করতে ভালোবাসে। তো আমরা যেতে যেতে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। তো গায়ে ট্রেন এসে গেছে, যেতে যেতে কথা হচ্ছে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অনেকক্ষণ ধরে বোকাচাতে বানিয়েছে আমাদের ওয়েট করিয়ে। তো যা, তো কথা হচ্ছে। হাই গাইস, আমরা সাত সমুদ্র তেরো নদী পারে এই বালের ট্রেনে দীঘাই আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। তোমরা দেখতে থাকো, ভিডিও করছি। যদি ফোন চোর এসে যদি ফোনটা টেনে নেয়। আমরা রাস্তায় আস্তে আস্তে অনেক ভুল ভুল দেখেছি, সেইগুলো আমাদের মনের মধ্যে একটা হিংসার জন্য ভিডিওতে কভার করতে পারিনি, যে আমরাও দেখেছি, আমাদের তোমরাও দেখবে, ওই জন্য সেইগুলো। শুধু ভিড়টা দেখো গাইস, এখানে কি হচ্ছে কি জানি। দাদু আছে, ঠাকুমা আছে, নাতি নাতনি আছে, সব ভিড়টা শুধু দেখো, মুখ দেখো হনুমান। তো গাইস, ফাইনালি দীঘা পৌঁছে গেছি। আমরা এখন রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হয়ে ভিডিওটা কন্টিনিউ করব। তো স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আমরা সমুদ্রতে এনজয় করে এখন যাচ্ছি, একটু বিকেলে সমুদ্রের সৌন্দর্যটা দেখাবো আর রিল স্টিচ করবো, ভিডিও করবো। তো ব্লগটা দেখতে থাকো। রাতের ভিউটা একদম অসাধারণ একটা। তো গাইস, ঢেউ সাগরে ঢুকে যা বুঝলাম, আমরা ছাড়া এখানে সবাই কাপাল নিচ্ছে কাপেল। তো অনেক রাত হলো, ব্লগটা আজকে এখানে শেষ করছি। সবাই আমাদের ক্লান্ত হয়ে গেছে, বুঝতে পারছো। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখো। টাটা।